আজকে আমি এসেছি পুরুলিয়া জেলার সব থেকে পুরনো একটা মন্দিরে, যেটা হলো হনুমান মন্দির। এটি রয়েছে আপনার পুরুলিয়া জেলার স্টেশনের খুব সামনে, জায়গা রয়েছে যার নাম রাধাকৃষ্ণ মোড়, সেখানে রয়েছে এই মন্দিরটি। এবং ছোট থেকে আমি দেখে আসছি এই মন্দিরে অনেক পুণ্যার্থী এখানে আসে, এবং সব থেকে পুরনো মন্দির আমি বলতে পারি এটা। এখানে আপনাকে আমি দেখাবো পুরো চিত্রটা, যেখানে এখানে আমি দেখেছি অনেকে এখানে আসে এবং ওদের নিজেদের মনস্কামনা এখানে তারা রাখে এবং তা পূর্ণও কিন্তু হয়। পুজো আর কি শুরু হয়ে গেছে, পুজোর চিত্র প্রায় প্রচুর লোকজন ভিতরে আর কি বসে আছে, তারা এখানে চলে এসছে সকাল থেকে, পুজো এখানে হচ্ছে এবং প্রচুর ভিড়ও হচ্ছে এখানে আস্তে আস্তে, অনেক লোকজন অবস্থা এখানে আসছে। দেখালাম ওখানে পুজো, পুজো করার পরে আমি বাড়ি চলে এসেছি। বাড়ি এসে নিয়ে আমি এই যে আমার সঙ্গে রয়েছে শ্রীরামের ফ্ল্যাগটি, এটি আমি টাঙাবো। এই যে লম্বা যে রডটি এখানে টাঙাতে হবে, এখানে আমি উঠতে হবে আমাকে এখান দিয়ে আর কি। এটা আমাদের বাগান, ছোট্ট একটা বাগান বাবা বানিয়েছে, তো এই বাগানের এখানে এই রডটি আমি টাঙাতে চলেছি। অনেক রিক্সের সঙ্গে দেখুন এটা আমি বাঁধেছি, আমি এর উপরে দাঁড়িয়ে আছি, মোটামুটি এটা বাঁধা আমার হয়ে গেছে। এবার আমি নিচে নামছি, প্রত্যেককে জয় শ্রীরাম। যদি ভালো লাগছে ভিডিওগুলো তাহলে প্লিজ লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুকে শেয়ার করতে ভুলবেন না। রাখছি, প্রত্যেকের শুভেচ্ছা রামনবমীর, জয় শ্রীরাম।